কাঁথি অরবিন্দ স্টেডিয়াম মানেই বিভিন্ন টুর্নামেন্ট। এবার কাঁথির ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে হতে চলেছে জেলা তথা রাজ্যের বিগ বাজেটের ক্রিকেট টুর্নামেন্ট দিদি কাপ। ডে নাইট এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে দুদিন ধরে। 16টি টিমের এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা, সেমিফাইনালে পরাজিত টিম 25,000 টাকা সহ প্রথম থেকে পরাজিত প্রতিটি টিম 5,000 টাকা, ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য থাকছে একটি মোটর বাইক সহ একাধিক আকর্ষণীয় পুরস্কার। কি কারণে এই টুর্নামেন্টের নাম দিদি কাপ তা বিস্তারিত বলেছেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি। আমরা তো দিদির কাছ থেকে সবসময় অনুপ্রাণিত হই, কিন্তু খেলাধুলোকে আমরা সারা বছর বিভিন্ন অন্য একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা মানুষের সেবা করি, মানুষের পাশে থাকি, কিন্তু আমরা মনে করেছি যে আজকে বাংলার মানুষ যেভাবে আজকে আমাদের প্রতি একটা সম্মান জানিয়েছেন, আজকে সমর্থন জানিয়েছেন, দিদিকে ভালোবাসা, সেই দিদিকে ভালোবাসারও একটা আলাদা প্ল্যাটফর্ম হতে পারে, একটা প্ল্যাটফর্ম একটা আলাদা জায়গা হতে পারে। সেই ভালোবাসার জায়গাটা হচ্ছে খেলা। খেলা মানে সবাইকে মিলিয়ে দেওয়া, সকল ধর্ম বর্ণ জাতির মানুষ মিলেমিশে এই সম্প্রীতির মেলবন্ধনে অংশগ্রহণ করবে, এবং তার জন্য একটা পবিত্র নামের দরকার হয়। সেই নামটা মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কাছে পবিত্র নামের থেকে আর অন্য কোনো নাম আছে বলে আমাদের মনে হয়নি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই আমাদের কাছে সবচেয়ে বেশি এই একটা সম্প্রীতির মেলবন্ধনের পবিত্র নাম, তাই দিদি কাপ হিসেবে আমরা নাম দিই। বিগত 7 থেকে 8 বছর এই মাঠে বড় কোনো টুর্নামেন্ট হয়নি। ক্ষয়িষ্ণুভাবে এই মাঠটিকে ফেলে রাখা হয়েছে, জনগণের টাকা তছনছ করতে দেওয়া যাবে না, রাজ্য সরকারের কাছে এর পূর্ণাঙ্গ তদন্ত চাইব। মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে এমনটাই বলেন জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি। কাঁথির প্রাণকেন্দ্রে এত বড় একটা খেলার মাঠ, যে মাঠকে কেন্দ্র করে মানুষের প্রচুর আবেগ আছে, কেন বিগত প্রায় 7-8 বছর ধরে কাঁথির বুকে এই মাঠে প্রায় কোনো খেলাই নেই, বড় ধরনের কোনো খেলা হয় না। আগে ফুটবল হতো, ক্রিকেট হতো, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বহু টুর্নামেন্ট হতো, কিন্তু একেবারে একদম ক্ষয়িষ্ণু অবস্থার মধ্যে একটা ফেলে রাখার ব্যবস্থা হয়েছিল। যারা দায়িত্বে ছিলেন নিশ্চিতভাবে সেই দায়িত্বটাকে হয়তো ঠিকভাবে পালন করতে পারেননি। আমরা নিশ্চিতভাবে রাজ্য সরকারকে বলবো, কারণ আমার আপনার জনগণের টাকা সে টাকা নয়ছয় করতে দেওয়া যাবে না, সে টাকার পূর্ণাঙ্গ তদন্ত চাই। যারা দায়িত্বে ছিলেন তারা নিশ্চিতভাবে বলবেন টাকা কোথায় খরচ হয়েছে, সেই খরচের আমাদেরকে হিসাব দেখাতে হবে, এবং আগামী দিনে যে কমিটি আসবে সেই কমিটি দায়িত্ব নেবে। সব মিলিয়ে এই খেলা ঘিরে কাঁথির মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ইতিমধ্যে এই খেলায় অংশগ্রহণ করার জন্য নাম নথিভুক্ত করতে যোগাযোগ করেছে 20টিরও বেশি টিম। এদিনের এই দিদি কাপ টুর্নামেন্টের লোগো উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আনোয়ার উদ্দিন, জেলা কোঅর্ডিনেটর মামুদ হোসেন, কাঁথি 1 নম্বর ব্লক সভাপতি রাম গোবিন্দ দাস, কাঁথি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ নায়ক, ক্রীড়া জগতে দিশারী সতীনাথ দাস অধিকারী সহ প্রমুখ। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউর রিপোর্ট, আনন্দ বাংলা। টাইলস হোক কিংবা সেনিটারি আইটেম, আপনার পছন্দের চাহিদা মেটাতে একটাই ঠিকানা, এসআরএস টাইলস অ্যান্ড মার্বেলস। আপনার স্বপ্নের বাড়িকে চিরন্তন সৌন্দর্যের ছোঁয়া দিতে সমস্ত কোম্পানির টাইলস, মার্বেলস ও স্যানিটারি আইটেমের সবচেয়ে বড় কালেকশন এখন কাঁথিতে। আমাদের বিপুল সম্ভার থেকে ঠিক আপনার পছন্দটা বেছে নিতে এক্ষুনি চলে আসুন। ন্যায্য দাম ও সঠিক কোয়ালিটির কেনাকাটায় এসআরএস টাইলস অ্যান্ড মার্বেলস। ফোন 7567-6244489874149372-8758-6250-48।